নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এটি কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই নভেম্বর মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। বেশ কিছু বড় ঘটনা আপনাদের জন্য এই নভেম্বর মাসে কিন্তু অপেক্ষা করছে। তবে এই রাশিফলটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না আর করবো না। তবে রাশিফল আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনারা এই রাশিফলটি আপনারা নিতে পারেন। তো শুরু করা যাক কর্কট রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা। দেখুন, রাশির উপর শুভ বৃহস্পতির দৃষ্টি, আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শরীর নিয়ে বড় ধরনের সমস্যা বা বড় যে কিছু সমস্যা সেটা কিন্তু থাকছে না। এবং শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। আপনাদের ব্যবসার জায়গাটা যদি বলি, দেখুন সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করে একটা শশনম অপ্রসাহ্য সৃষ্টি করছে, একটি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সফলতা আপনারা কিন্তু পাবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব এই নভেম্বর মাসটা বড় সুখবর কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বহু লাভ আপনারা কিন্তু ব্যবসা থেকে কিন্তু করবেন। দৈনিক রোজগারের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। আপনাদের ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, ব্যবসা ক্ষেত্রে সফলতা। আপনাদের বিয়ের ব্যাপারটা যদি আসি, বিয়ের ব্যাপারে আপনাদের কানেকশানগুলো, বিয়ের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে এই নভেম্বর মাসে। এবং শুভ বিবাহের হওয়ার সম্ভাবনা কিন্তু, বা কোনো ভালো মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি আবার 20 নভেম্বর থেকে আপনার রাশির অষ্টমভাবে চলে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি আপনাদেরকে দিবে, কিন্তু এই বৃহস্পতি যে যেভাবে দৃষ্টিতে সেভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। অর্থাৎ আপনাদের ধনভাবে দৃষ্টি দিবে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে কর্কট রাশি। অর্থাৎ আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, লিকুইড মানির জায়গাটা কিন্তু আপনাদের ভালোর দিক দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে কিন্তু পড়ছে। অর্থাৎ আপনাদের পারিবারিক সুখ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনার শিক্ষা থেকে, কেরিয়ার থেকে আপনারা কিন্তু এ সময় লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের এই মাসে বিদেশ থেকে আয়, বিদেশের সাথে যারা রত আছে বিশেষ করে, তারা কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন। প্রেমজ বিবাহ বা প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের আসবে। অর্থাৎ যারা ইয়ং জেনারেশন আছেন, প্রেম করছেন, প্রেমের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতবিরোধ, মত পার্থক্য থাকবে, কিন্তু খুব বড় ধরনের যে সমস্যা প্রেমের ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ওভারঅল প্রেমের ক্ষেত্রে মধ্যম আপনাদের এই মাসে নির্দেশ কিন্তু করছে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা বড় ধরনের কিন্তু সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষা আছেন এই জায়গাটা কিন্তু বড় ধরনের সফলতা পাবেন। আপনাদের ভাগ্য আপনাদের সাথ দিবে। প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন সেই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু মনোসংযোগের অভাব কিন্তু থাকছে। লটারি শেয়ার মার্কেট আপনাদের ফাটকা থেকে আপনারা কিন্তু এ মাসে প্রচুর অর্থ কিন্তু পাবেন। আপনাদের দশমপতি চতুর্থভাবে এবং দ্বিতীয়পতি চতুর্থভাবে আপনাদের নিচস্থ হয়ে অবস্থান করছে। এখানে আপনাদের ক্ষেত্রে যেমন ক্যাশ ফ্লোয়ের জায়গাটা থাকবে, কিন্তু পাশাপাশি আপনাদের খরচের জায়গাটা কিন্তু থাকছে। এবং আপনাদের কেন্দ্র থেকে রাজযোগ সৃষ্টি করছে, এটা আপনাদের ক্ষেত্রে ভালো।
এবং সরাসরি আপনাদের কর্মপতি কর্মভাবে দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু দিবে। অর্থাৎ যারা চাকরি করছেন, এই চাকরিটা দীর্ঘদিন করছেন, চাইছেন যে আমি একটু পরিবর্তন, এই পরিবর্তনের জায়গা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এবং চাকরি ক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে চতুর্থ পতি আপনার ষষ্ঠে অবস্থান করছে এবং আপনার একাদশ পতিকে নিয়ে এই জায়গাটাতে কী হচ্ছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানে নিজের সুখের জন্য, নিজের ভোগের জন্য আপনাদের ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ নিজস্ব ভোগ্য দ্রব্য কেনার জন্য ঋণের জায়গা কিন্তু থাকছে। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, আপনি অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন, ডান্সিং কোরিওগ্রাফার, প্রোডিউসার, এই জায়গাগুলো কিন্তু কাজের সুযোগগুলো আপনাদের কিন্তু বাড়বে। বিশেষত আপনাদের এ মাসে আপনার গুরুজনদের শরীরস্বাস্থ্য নিয়ে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কর্কট রাশির মানুষ, গুরুজনদের হেলথের দিকটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নজর আপনারা দিন। এবং নভেম্বরের মাঝামাঝি থেকে যারা গর্ভবতী মহিলারা আছেন, তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের পঞ্চমভাবে রবির অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা বা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বিপত্তির সম্ভাবনা কিন্তু থাকছে। ওভারঅল যদি বলা যায়, কর্কট রাশির ক্ষেত্রে বেশ কিছু গুড নিউজও আপনাদের কিন্তু আসবে, যেটা এ মাসে না হলেও ভবিষ্যতে যেটা আপনাদেরকে কিন্তু কাজে আপনাদেরকে দিবে। এবং এই সময়ের মধ্যে আপনারা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে, সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রেহাই পাওয়ার জায়গা কিন্তু থাকছে। যাদের ডিভোর্সের মামলা মকদ্দমা চলছে, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে ধনের জায়গাটা কিন্তু এ মাসে যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এই ছিল কর্কট রাশি একটা জিস্ট, কেমন যেতে চলেছে একটা সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।